हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल पोलो मिस लाइफस्टाइल। आज के सकाल सकाल छादे चले क्यों एसटाई तुम्हारे देखा। चलो तो दरजाटा खुलची छादे, देखो आज के एकदम परिष्कार आकाश, पूरा झलमले रोद, दारुण लागजे सकाल सकाल। हल्का माझखाने आबार एकटू मेघला हुएछिलो, तारपरेई जखन रोदटा उठेछे एत सुंदर लागजे। रोद उठले एक रकम प्रकृति के लागे, आर जे रकम मेघला होले बा बृष्टि होले सेटार एकटा आलादा सौंदर्य। तो आज के तो मंडे, मंडे माने वर्किंग डे स्टार्ट। भालो लागे ना मंडेटा आसले एकदम, মানে রবিবার সন্ধ্যেবেলার পর থেকেই আর সত্যিই ভালো লাগে না, কারণ এরকম সময় আমিও ফেস করেছি একটা টাইমে। তো সেই জন্যই সেই অভিজ্ঞতা থেকেই বলছি। বাট এনিওয়েজ, কাজ তো করতেই হবে সবাইকে, কিন্তু তবুও তার মাঝখানে একটু আনন্দ খুঁজে নিতে হয়। একটা খুব ভালো জিনিস হয়েছে যে আজকে বৃষ্টিটা হয়নি, কারণ খুব অসুবিধা হয়ে যায়। আমি জানি বৃষ্টি হলে রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম, আর যাতায়াত করতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য আজকে একটা খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, দু তিন দিন পরে একদম ফ্রেশ মাইন্ডে ফ্রেশ ভাবে নতুন উইক স্টার্ট হচ্ছে। তো যাই হোক, আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি আর কী কী রান্না হচ্ছে আজকে, সেগুলো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো তোমরা দেখো তো চিকেন কিরে কি রেডির দিকে নাকি? হ্যাঁ, অলমোস্ট রেডি। আর একটু আলুটা একটু সেদ্ধ হবে, ব্যাস তারই নামিয়ে দেবো। হে, দেখতে তো হেভি হয়েছে, ওয়াও। ঠিক আছে, ঢাকা দিয়ে দে। তো ডাল কি অলমোস্ট রেডি? হ্যাঁ, এই একটু ফুটলেই হয়ে যাবে। আচ্ছা, এটা কারি পাতা দিয়ে করেছিস না? কারি পাতা, পেঁয়াজ, টমেটো, তোর স্পেশালিটি যেটা, হেভি লাগে খেতে। ঠিক আছে, ওকে, চলো ডাল হতে আর মোটামুটি 5 মিনিট মতন রেডি হবে। তো ঠিক আছে, আর 5 মিনিটের মধ্যেই ডাল মোটামুটি রেডি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এখন একটু বড়ি ভাজছি। বড়িটা কেন ভাজছি তোমাদেরকে দেখাবো। আজকে একটু ডালের সাথে আলু ভাতে খাবো। তো তার জন্য মা বললো যে গাছ থেকে একটু লঙ্কা পেরে নিয়ে আয়। তো এই গাছটা মা পুঁতেছে, দেখো লঙ্কা গাছ এটা। তো আমি এই একটা লঙ্কা হয়েছে, দেখো এই লঙ্কাটা আমি তুলছি। খারাপও লাগে তুলতে, বাট লঙ্কাটাতে কিন্তু খুব ঝাল হয় এই গাছটার লঙ্কাটাতে। তো এটা দিয়ে আজকে আলু ভাতেটা মাখা হবে, চলো। তো ডালের সাথে একটু আলু ভাতে খাবো। আর আলু ভাতেটা জেনারেলি আমি মানে আর কি তৈরি করি। তো এই আলু ভাতেটার জন্য তোমাদের তখন বলেছিলাম যে এই বড়ি ভাজাটা আমি করছি। আর পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, আর এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, আর এই হচ্ছে বিট নুন। বিট নুন দিয়ে আলু ভাতেটা মাখলে দারুণ টেস্ট হয়। তো চলো মেখে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আজকে দুপুরের দারুণ খাবার পুরো একদম রেডি হয়ে গেছে। এইটা হচ্ছে, দেখাই তোমাদের, এইটা হচ্ছে আলু ভাতে যেটা আমি মাখলাম একটু আগেই। আর এইটা হচ্ছে ডাল, আজকে বোন করেছে কারি পাতা আর মুসুর ডাল দিয়ে, এটাও দারুণ করে। আর আজকে চিকেনটাও রান্না করেছে, দেখো কি দারুণ, মানে পুরো লোভনীয় দেখতে হয়েছে। সাথে আমি একটু লঙ্কা খাই আর লেবু, আর এটা হচ্ছে দই। তো আজকে লাঞ্চটা পুরো জমে গেছে, তো লাঞ্চ স্টার্ট করছি, তোমরাও সবাই লাঞ্চ করে নাও। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধেবেলার জলখাবার দেখো রেডি। মটর দিয়ে সেই ভাজা মটর, তার সাথে শশা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর মুড়ি, আর চা, তার সাথে চলছে টিভি। তো টিভিতে সিরিয়াল চলছে। তো এবার জলখাবারটা আমরা সন্ধেবেলার খেয়ে নিই। তো এখন একটু ছাদে যাওয়ার সময়, আমি মা আর বোন আমরা একটু ছাদে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করব। আয় চলে, মা কোথায় যাচ্ছ? এখন সন্ধে হয়ে গেছে, চলো। দেখো এই যে মা, একটু এদিকে এসো। এই যে মা, আমরা ছাদে যাচ্ছি। আমি সন্ধেবেলা, সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সন্ধেবেলা একটু ছাদে আসি চা টা খেয়ে। তো আজকেও অ্যাজ ইট ইজ চলে এসেছি।
আজকে সকালে তোমাদেরকে বলেছিলাম যে কি সুন্দর রোদ্দুর উঠেছে, যার জন্য আমি ছাদে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্যে। তো সন্ধ্যেবেলা এখন আমরা একটু ওয়াক করি, একটু হাঁটাহাঁটি করি। তো দেখো, তোমাদেরকে একটু দেখাই সন্ধ্যেবেলাটা কেমন লাগে। সময় হয়ে গেছে, মানে আমাদের সময় হয়ে গেছে নিচে চলে যাওয়ার। অনেকক্ষণ আমরা হাঁটাহাঁটি করলাম এখানে, তো খুব ভালো লাগলো। মানে সন্ধ্যেবেলা হোক বা সকালেই হোক, ছাদে আসলে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় একদম। তো সেই জন্যই সবসময় তো বাইরে বেরোনো সম্ভব হয় না। তো যাই হোক, সবাইকে টাটা। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওসগুলো ভালো লাগে, তাহলে প্লিজ আমার কমেন্টে তোমরা লিখে জানিও কেমন লাগছে, আর লাইক করো আর সাবস্ক্রাইব করো। টাটা।